বিকাশ, কি আনন্দ এলো বসন্ত, আজ তোমারই কুঞ্জের তারে। কিরে বিকাশ, তুই হঠাৎ হঠাৎ মানে পছন্দ না হলে বলে দাম চলে যাচ্ছি। জ্যাঠার বাড়ি আসবো, চিঠি লিখে, এসএমএস লিখে, ইমেল পাঠিয়ে তারপর আসবো। কেমন আছো? কি কেনা যায়? সবাইকে ভোলা যায়, কিন্তু তোমাকে ভোলা অসম্ভব। এতদিনে দাদা বৌদিকে মনে পড়লে বুঝি? আরে মনে পড়েছে বলেই তো এলাম, আর সে পড়েছি যখন কয়েকদিন থাকবো। এ নিয়ে আপত্তি? এ মা, আপত্তি হবে কেন? যাক, বাঁচা গেল, আপত্তি নেই। আচ্ছা শোনো, একটা ভালো খবর শোনাই, আমি লন্ডন চলেছি স্কলারশিপ নিয়ে। তুই? Yes sir. লন্ডনে যাচ্ছিস স্কলারশিপ নিয়ে? তুই? জেঠিমা জেঠিমা, জাসি, এটা অত্যন্ত অপমান করা একটা কথা। আচ্ছা আমি কি পড়াশোনা এত খারাপ? আমি নিজে পড়তে যাচ্ছি, পড়াবো ফিউশন মিউজিক। রাতের খাবার কি? বেগুন পোড়া আর কচু ভাজা। গ্র্যান্ড গ্র্যান্ড বৌদি, আর তোমার হাতের রান্না যা করবে অমৃত। শিশির কেমন আছে? আর রুনা? মা বাবা সবাই ভালো আছে। এক ভর্তি চিঠি পত্র, মানে খাবার দাবার প্রচুর, লাড্ডু টাড্ডু জামশেদপুর থেকে এনেছি, পেয়ে যাবে, সব পেয়ে যাবে। ঝগড়া করেছে এরা? তোমার ছেলে আর ছেলের বউ ঝগড়া করেছে বলে মনে হচ্ছে। মানে কেমন একটা ঝগড়া ঝগড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক, দাদা দাদা দাদা, বৌদি বৌদি প্লিজ রাখো। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এ আবার কি? দুদিন পরে তো এই গানই গাইতে হবে দাদা। তবে কেন, শোনো না, কেন কেন, একটু হাসো, একটু একটু হাসি বৌদি প্লিজ, একটু হাসি। এই তো সবে শুরু। রবি এটা খেয়ে নে, রসগোল্লা। খাবো না। খাবি না মানে? খাবি না বললে হবে? ফলের রস খাবি না, ছানা খাবি না, রসগোল্লা খাবি না, কিছুই খাবি না। আরে সবে অপারেশন হলো, এখন কিছু না খেলে হবে? ইচ্ছে না করলেও খেতে হবে। ঠিক আছে, রেখে দাও। না আমি রেখে যাবো না, আমি খাই যেয়ে দিয়ে তবে যাবো। আঁকর আঁকর। কেন এরকম করছো বলতো? কেন এরকম করছি বলতো? আঁকর আঁকর। সত্যিও পারো, ঠিক আছে তুমি রাখো, আমি খাচ্ছি। বৌমা বলছে রিহার্সাল থেকে ফিরি। খুব ভালো, বসে বসে রসগোল্লা খাচ্ছি, খারাপ থাকার উপায় আছে? তা বটে। চা খাবে? না মাসিমা, আমি চা খাবো না, আমি তো এক্ষুনি খেয়েই এখানে ঢুকলাম। অফিসের কি খবর রে? হ্যাঁ অফিসের একটা খবরের জন্যই তোর এখানে আমার আসা। ওই রবি, তোর যে ট্রান্সফারটা ডিউ ছিল না, তা তোর ওই শরীরটা ঠিক হলেই, মানে অফিসে তুই জয়েন করলেই। রবির ট্রান্সফার হবে? কোথায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও, মনে হয় বপরশালের কোথাও একটা হবে। কিন্তু আমি তো দু বছর ক্যানিং থেকে ঘুরে এলাম। রবির শরীরের এই অবস্থা? না না এখন তো নয়, ডাক্তার সম্পূর্ণ ফিট সার্টিফিকেট দিলে তারপরে হবে, কিন্তু হবে। কোথায় কিছু শুনলি? ডায়মন্ড হারবার কিংবা মেদিনীপুরের সাইডে কোথাও হবে। রবি বদলি হয়ে যাবে? রবির
রণজয় বাবুকে আমার ধন্যবাদ জানাবেন। কেন? আপনাকে এখানে পাঠানোর জন্য। হো হো, না অ্যাকচুয়ালি স্যার আমাকে বলেছেন আপনার কেসটাকে একটু স্পেশালি দেখতে। থ্যাংক ইউ। আসলে ওনার চেম্বারে গিয়ে ওনার সঙ্গে ভালোভাবে কথা বলা যায়নি, ভীষণ ভিড়, তিন দিন গিয়ে ফিরে এসছে। ও আচ্ছা, লাস্ট ওই ফিল্ম স্টার কুমার রাজুর ডিভোর্সের মামলাটার পর থেকেই দেখছি ভিড়টা একটু বেশি হচ্ছে। সঞ্জয়বাবু, আমার বাচ্চার কাস্টাডিটা কিন্তু আমার চাই। ছেলের তো না? আমার মেয়ে ডিসেবলড, হুইলচেয়ারে করে ওর মার কাছেই থাকুক, কিন্তু আমার ছেলের কাস্টাডি আমার চাই। মিস্টার সেন, এক্ষেত্রে কিন্তু মার দাবিটাই আগে মানা হবে, ছেলে যেহেতু মাইনর। মায়ের রোজগার ভালো নয়, একটা ছোটোখাটো বুটিক আছে যেখান থেকে মাসে গেলে হয়তো 600-800 টাকা কামায়, তাতে কি হয়? আপনার তো এইখানে একটা সংসার, উনি বোধহয় ওখানে একাই থাকেন? আমার এক ভাইয়ের সঙ্গে থাকেন। সঞ্জয়, আপনি কোর্টে বলে দিন না যে মালা আমার ভাই অভিষেকের সঙ্গে থাকে। শুধু অভিষেক কেন, আরেকজন ভদ্রলোককে ওখানে মাঝে মাঝে যাতায়াত করতে দেখা যায়। সাম বিজনেসম্যান, ইম্পোর্ট এক্সপোর্ট করে, এনআরবি, ওকে ওখানে মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, থ্যাংকস। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মালাকে খুব সহজে আমি ডিভোর্স দেব না। আপনি ঠিক কি চাইছেন বলুন তো। দেব, ডিভোর্স দেব, তবে একটু ঘুরিয়ে। মালার বোঝা দরকার যে আগুন নিয়ে খেলা করা ঠিক নয়, তাতে হাত ধরতে পারে। শুনছো? তুমি ও ঘরে যাও, যে কথা বোঝো না তার মধ্যে কথা বলবে না, যাও। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনারা যতটা পারবেন মালাকে টেনে নিচে নামাবার চেষ্টা করবেন। দেখুন, মেয়েরা সাধারণত চরিত্রে দাগ লাগলে বড্ড নার্ভাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যা চাইবেন তাই হবে। আপনি ওকে নাস্তানাবোধ করে দিতে পারেন। এক্স্যাক্টলি, আমিও সেটাই চাই। আচ্ছা, আপনার কি মনে হয় বাচ্চাদের দায়িত্ব উনি ছাড়বেন না? আমি ডেফিনেট। ঠিক আছে, তাহলে আমি এই মতেই স্যারকে ব্রিফ করে দেবো। আজ ডিউটি তাহলে? মিস্টার দত্ত বলুন, আমি কিন্তু হ্যারাসমেন্টটা চাই। দেখুন, উনি যদি এমনিতেই ছেলের কাস্টাডি আপনাকে দিয়ে দেন তাহলে তো এগুলোর প্রয়োজন নেই। মালা দেবে না। ঠিক আছে, আজকে চলি তাহলে। মিস্টার দত্ত, আমার মনে হয় মালা আরো অনেক লোকের সঙ্গে ঘোরাঘুরি করে, আপনারা দরকারে ওর পিছনে লোক লাগান, দেখবেন আরো অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখছি, আজকে আসি তাহলে। টাকার জন্য চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। আসুন। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। কোন কাজটা? বিনা কারণে তুমি মালাকে এভাবে? বিনা কারণে? তা না তো কি, ছেলের কাজটারি চাইছো ঠিক আছে, চাও, তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এভাবে মালার গায়ে কাদা ছুড়ে মারাটা ঠিক নয়। এখন তোমার কাছ থেকে আমায় শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। কেন নয়? যেটা বুঝো না সেটাতে কোনো কথা বলো না। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সঙ্গে মালাকে জড়ালে? বেশ করেছে। না, বেশ করনি। ছেলের কাজটা নিতে চাইছো, আপত্তি করবো না, বেশ করছো, কিন্তু ছেলেকে এখানে দেখবে কে? কিরিট যথেষ্ট বড় হয়েছে, ও নিজের দেখাশোনা নিজেই করতে পারে। বোকার মতো কথা বলো না, একটা ছেলেকে সামলাতেই হাবুডুবু খাচ্ছি, আবার আরেকটা দরকার হলে ওকে আমি হোস্টেলে পাঠিয়ে দেবো, বাইরে কোথাও। একটা আয়া রাখতে বলছি তাতেই বলছো যে তোমার পয়সা নেই, ছেলেকে হোস্টেলে রাখবে পয়সা জোগাবে কে? সেটা আমার চিন্তা। তবু বলো,
মিথ্যে দুর্নাম দিয়ে মালাকে ভাসানোটা ঠিক নয়। কাউকে অকারণে দুঃখ দিলে ভগবান দ্বিগুণ ভাবে সেই দুঃখ তোমাকে ফেরত দেবে। ভগবান টগবান পাতি ছেদ কথাগুলো আমার সামনে বলবে না। না, এটা সত্যি। এটাও কিন্তু সত্যি যে আইনত তুমি এখনো আমার স্ত্রী নও। আর এটাও সত্যি, তোমার ছেলের বাবাও কিন্তু আইনত আমি এখনো নই। সুতরাং এবার থেকে আমি যেটা বলবো সেটাই তুমি করবে। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? ব্ল্যাকমেইল? ব্ল্যাকমেইল কে কাকে করছে সেটাই আসল প্রশ্ন। তার মানে তুমি হাজার অন্যায় করবে আর আমি কিচ্ছু বলবো না? নিশ্চয় বলবে, অন্যায় করলে হাজার বার বলবে, 100 বার বলবে। কিন্তু নিজের ছেলেকে নিজের কাছে রাখা সেটা কি অন্যায়? না, অন্যায় নয়, কিন্তু যেভাবে রাখতে চাইছো সেটা অন্যায়। আর তোমাকে বিয়ে না করে তোমার সঙ্গে থাকছি সেটা অন্যায় না? অন্যায় অন্যায় সেটা আজকে তোমার কাছ থেকে শিখতে হবে, তাই না? আমি যেটা চাইছি সেটাই নেয়। বেশি কথা বললে আইনি স্বীকৃতি তো তুমি পাবেই না, তোমার ছেলেও তার বাবার পরিচয় পাবে না। এবার ইয়াং লেডি বলি, ভেরি গুড ভেরি গুড। নেয়া, বাকিটা তুমি নাও আর ওনাকে দাও। আমাকে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। না না, আপনি বলে দিন না, আমি গুছিয়ে নিতে পারবো। সব বাচ্চাদের প্রকৃতির মাঝে বড় হওয়া উচিত, কারণ তাতে মনটাও খুব বড় হয়। কিন্তু অন্যান্য বড় বড় শহরের মতো কলকাতাও তো স্কাইস্ক্রাপারের জঙ্গলে ভর্তি, শুধু ইট বালি সিমেন্ট আর কারখানা, কোনো সবুজ নেই। মানে মিস্টার রেব, আপনি শুধু ওদের কথা ভেবে? শুধু ওদের কথা ভেবে নয় মিসেস সেন, নিজের আনন্দটাও তো আছে, সেটাই বা কম কি। কিন্তু তাহলে এটা ডুপ্লিকেট চাবি, এই চাবিটা তোমার কাছে থাকবে। এটা কি করছেন? আমি তো সারা বছর কলকাতায় থাকি না, আসি যাই। একটা চাবি নেহার কাছে থাকবে আর আরেকটা চাবি অলির কাছে। প্লিজ মিস্টার রে, যখন খুশি তখন ওরা যেতে পারে, যতদিন খুশি থাকতে পারে। আর অলি ক্রেডিটের জন্য এক্সট্রা রুমও আছে। দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি। অলি ক্রেডিট কোনোটাই বাড়াবাড়ি নয়। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা তাহলে রোজ ইচ্ছে করলে রোজই যেতে পারবো? তোমরা তাহলে ইচ্ছে করলে রোজই পারবে। কি রাখবে, তোমাকে এই দুনিয়ার উপর দাপিয়ে চলতে হবে। তোমাকে ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার হতেই হবে। টেমসের ধারে বসে সানসেট দেখবে, অলিকে যেন কেউ কাঁদাতে না পারে, কারণ অলি ইজ দ্য বেস্ট। গ্রেট, তুমি অন্যের জন্য কিছু যা কিছু করো, কিন্তু কিছু করো, ঠিক আছে? রাইট, নাটক তো বেশ জমে উঠেছে। অরিন্দম, এরা কার বাড়ি ঠিক বোঝা যাচ্ছে না। রোহিত,
রোহিত রে। মালার বিজনেস পার্টনার না, মিসেস সেন আমার বিজনেসে মাল সাপ্লাই করেন এক্সপোর্টের জন্য। ও ইয়েস ইয়েস, ভালোই ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, অন্যের স্ত্রী অন্যের ছেলে মেয়েদের নিজের করুন। গুড নিউজ অরিন্দম। ইয়েস আপনার ছেলে মেয়ে দুজন সত্যি খুব ভালো। এই পরিবেশে আমি আমার ছেলেকে রাখতে পারবো না, এর পরের বোঝা পড়াটা আলাদা।